বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। শুভ বিজয়ের সেটে আজকে, আর একটুখানি ক্যামেরাটা আমি প্যান করতে বলবো, মানে এই লুকসটা দেখার জন্য না, মানে আমরা বহু বছর ধরে আমরা উৎগ্রীব আকর্ষণ নিয়ে বসে আছি, কবে এরকম একটা লুকসে ফাইনালি আমরা দেখতে পাবো, কত তাড়াতাড়ি আবার এই প্রশ্ন, আই মিন কত তাড়াতাড়ি হচ্ছে, আই এম ফেড আপ অফ দিস কোয়েশ্চেন অফ গেটিং ম্যারিড, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড সুন। এই যে তুমি এর ফেড আপ হয়ে গেছো, তখন মনে হয় যে ফাইনালি করে দেখিয়ে দিন, নে ভাই নে অ্যাশ কর না, বিকজ ওইভাবে তো করবো না আমি, এমনভাবে করবো যে পুরো কলকাতা জানবে যে বিয়ে হচ্ছে, সো এইভাবে তো করার প্ল্যানিংই না, তো উই আর টেকিং টাইম, উই আর গোয়িং স্লো, উই আর বিজি উইথ ওয়ার্ক। বুঝলাম, কেমন লাগছে এরকম সিঁদুর টিঁদুর পরে? মানে সুন্দরী, হ্যাঁ না সিঁদুর পরে, মানে সিঁদুর পরে সারা সিনেমায় প্রথমবার, এবং আগে যাই হয়েছে ধরো পরের দিকে গিয়ে বিয়ে হয়েছে বা মানে হয়নি হচ্ছে দেখাচ্ছে এরম টাইপের হয়েছে, বাট এখন এই ফার্স্ট টাইম আমার মনে হয় সারা সিনেমাতেই দেখছি সিঁদুর আছে, এবং খুব মিষ্টি বাঙালি একজন সুন্দরী মেয়ে। এতক্ষণ আগে কিছুক্ষণ আগে দেখছিলাম বেশ ঠান্ডা হাওয়ার ফ্যান ঠ্যান দিয়ে মুখ টুক ঠান্ডা ঠান্ডা রাখছো, মানে এরমভাবেই টেক কেয়ারটা করতে হয় নাকি? হ্যাঁ মানে এই যা অবস্থা এখানে গরমে, যা অবস্থা হচ্ছে দুজনেরই আমাদের, ইনফ্যাক্ট মানে আর কি হচ্ছে, যেহেতু এইরকম একটা বাড়ি বুঝতে পেরেছো তো, মানে চারিদিক ব্লকড, তো সেই গরমে এমনি অবস্থা খারাপ হয়েছে, তার মধ্যে যদি একটু মেন্টাল পিস না হয় তাহলে মুশকিল হয়ে যাবে, তাই জন্য সারাক্ষণ হাওয়া দিয়ে মাথা ঠান্ডা রাখছি। কি বলবে এরকম বলছে বন ক্যামেরা, না আমি হাওয়া দিয়ে মাথা মাথা গরম করলাম কোথায় তোমার উপর, সেটা তো বাকিদের উপর যখন যেটা হয় তোমার উপর এখনো হয়নি, বাকিদেরকে বাঁচাচ্ছি আমি, হোয়াটএভার। সো বেসিক্যালি যে এই বাড়িটা যেটা দেখছো শুটিং করার, আমরা অনেকগুলো কুলারের ব্যবস্থা করেছি, আমাদের প্রযোজক প্রচণ্ডভাবে হেল্প করেছে আমাদের, কিন্তু সেই কুলারগুলো 200 মিটারও কাভার করে না, সো আনফর্চুনেটলি আমাদের এরম হাত পাখা নিয়েই ঘুরতে হচ্ছে সেটে। আর আমি কেন, আমার মনে হয় আমার থেকে বেশি, আমি তো কম ঘামি, বাট যারা আছে তারা অনেক বেশি ঘামেন, তাদের অনেক বেশি কষ্ট হচ্ছে বিকজ অনেক সিনিয়র অ্যাক্টার্সরা আছে এই ছবিতে। সো ইয়া, আচ্ছা এবার এই বছর তো বোধহয় প্রথম দুটো দুর্গাপুজো বাঙালিরা উপহার পাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কী বলবে? আমার মনে হয় তিনটে বেসিক্যালি বলতে পারি, বিকজ আমরা ফার্স্টে পেয়ে যাচ্ছি, তারপরে অরিজিনাল হচ্ছে, তারপরে যখন সিনেমাটা রিলিজ হচ্ছে তখন অডিয়েন্স আবার দেখতে পাচ্ছে পুজো, সো তিনবারে এনজয় করছে। অ্যান্ড না অবশ্যই এটা আমরা শুধু এনজয় করছি, বাট আমার মনে হয় যেভাবে আমরা শুটিং করছি, অ্যান্ড দুর্গাপুজোর মানে পুজোর শুটিং মানেই ইজ ফান, আনন্দ, খাওয়া দাওয়া, সবাইকে ভালো ভালো জামা কাপড়ে দেখা, সো মানে কমপ্লিট প্যাকেজ হয়ে যায় সেটা, একটা মনে হয় যেন মানে অলরেডি একটা ফেস্টিভ মুডে ঢুকে পড়েছি, সো সেই এনজয়মেন্টের মজাটাই আলাদা। অ্যান্ড সারাক্ষণ দেখছি সেটে লাইট জ্বলছে, টুনি বাল্ব জ্বলছে, সারাক্ষণ ফুল দিয়ে সাজানো, তো ওই জিনিসগুলো খুব সুন্দর লাগছে, মানে সারাক্ষণ মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে সেটের মধ্যেই থাকি, এরকম একটা ফিলিং। সকাল থেকে সেটে মানে পুজোর শুটিং মানে একটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে, কী কী খাওয়া দাওয়া হচ্ছে, মানে তুমি খেয়েছো কিছু? বলছি না যেহেতু খাইনি তাই আমি বলছি, সো আমাদের একটা সিকোয়েন্সে শ্যুট হয়েছে যে সকালবেলা যেটা আমরা ব্রেকফাস্টে খাই বাঙালিরা, বাঙালি আনাই তো ভোরে ভোরে আছে এই ছবিটাতে, সো লুচি, গরম গরম লুচি, তার সাথে হচ্ছে সাদা আলুর তরকারি, খেতে পারিনি আমি, আর তার সাথে হচ্ছে গরম গরম রসগোল্লা, দ্যাট অলসো আই মিসড, সো আমি বেড়ে বেড়ে খাওয়াই সবাইকে, সো আনফর্চুনেটলি আমার কপালে খাওয়াটা নেই। অ্যান্ড শর্ট শেষ হতে কোথায় যে উড়ে যাচ্ছে সব কিছু কেউ কিছু জানতেই পারছে না, শর্টের মাঝখানে যাদের খাওয়ার তারা সুন্দর খেয়ে ফেলছে, ইনিও আছেন তার মধ্যে, কিন্তু আমি তো বেড়ে খাওয়াই, পরে আর আমি পাইও না, সো শেষ ওটা নাকি জানতে পারি আমি, দিস ইজ দ্য থিং। অ্যান্ড তারপর ধরো একটা সিকোয়েন্স শ্যুট করেছি যেখানে আমাদের বাসন্তী পোলাও, তার সাথে জিরে দিয়ে আলুর দম, আর তার সাথে হচ্ছে পায়েস, আর মানে সেটা তুমি খরাজদা বলো, মানসীদি বলো, কি চূর্ণিদি বলো, কি কৌশিকদা বলো, বনি বলো, সবাই এত ভালো করে মানে জমজমাট করে খেয়েছে ব্যাপারটাকে, রেলিশ করে, সো খুব ভালো একটা খাওয়া দাওয়ার পরিবেশ চলছে সেখানে, উনি বেড়েছেন খালি বেড়েই চলেছে, আমি বেড়েই চলেছি, আমি বেড়েই চলেছি। তো কখন তুমি খাইয়ে দিয়েছো মানে অফ, মানে যখন অফ ক্যামেরা ছিল? না, বাড়াতে গেলে যেই হাতটা বাড়াচ্ছি তখন বলছে না ডায়েট, তাহলে আমি বেশি দেখলাম খেটে লাভ নেই, I will enjoy this part of Subho Bijoya after I am done with Dal Bati Churma song shoot. There's no food. There's only fun for you. বাট আমাদের প্রডিউসার যিনি অমিত দা, অমৃতা দি, দুজনে এত ভালো, এত বড় মনের মানুষ, তারা তো সারাক্ষণ খাওয়া অফার করে যাচ্ছে, সো নো ম্যাটার আমাদের এই সিকোয়েন্স থাকুক না থাকুক, আমরা তো গানে শ্যুট করছি শুভ বিজয়ের, যেটা মা দুর্গাকে বরণ করা সিন, এগুলো সবই বাকি আমাদের পরের শিডিউলে, তো তখন খাওয়া দাওয়া অটোমেটিক্যালি। ক্যারেক্টার্সগুলো নিয়ে একটুখানি বলে দাও যারা দর্শকরা এই মুহূর্তে দেখছে। আমার ক্যারেক্টারটা হচ্ছে আদিত্য, বাড়ির বড় ছেলে,
আমার দিদি আছে, বাট ছেলে হিসেবে সব থেকে বড়ো, এবং আমার এক ভাই আছে, কাকার এক মেয়ে আছে, এবং বাড়িতে আমার বউ হচ্ছে উমা, সুন্দরী বউ, অ্যান্ড তার সাথে বাবা মা, আর পুরো ঘটনাটাই এদের, এবং কাকি আছে, দিদি আছে, সবাই যা বললাম সব ক্যারেক্টার্স, এবং তাদেরকে সবাইকে নিয়ে চলা। গুণে লক্ষ্মী, হ্যাঁ গুণে তো, গুণে মনে প্রাণে সবেতেই লক্ষ্মী বলছি, হ্যাঁ গুলিয়ে ফেললাম, হ্যাঁ যাকে সব এতগুলো ক্যারেক্টার্স আছে তো তাই জন্য আমার মনে হয় যে সবার সাথে, হ্যাঁ তো সবাই তাই জন্য আমার মনে হয় সবার সাথে এক একটা ডিফারেন্ট কেমিস্ট্রি, এক একজনের সাথে প্রত্যেকটা মানুষের সাথে আলাদা আলাদাভাবে মেশে, এবং দায়িত্ববোধটা আছে, আর তার সাথে যেখানেই একটুখানি হয়তো এদিক ওদিক চলে যায় তখন উমা এসে বোঝায় তাকে, যেহেতু এত হেডেক ওর ওপর, এবং মাকে মানে কী বলে মাকে খুবই ভালোবাসে, বাট ওই যেটা হয় যে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে যেটুকু একটু আদ্য মনে থাকে যেগুলো যে জিনিসগুলো, তো সেই জিনিসটা আছে তাদের মধ্যে, বাট ইটস এ হ্যাপি ফ্যামিলি, তাদের মধ্যে তাদের লাইফের কী ক্রাইসিস অ্যান্ড অল দ্যাট সেইটা নিয়ে আমাদের সিনেমা। আমার চরিত্রের নাম উমা, আর আমার ওপর সবচেয়ে বড় গুরুদায়িত্ব যে পুরো পরিবারটাকে ব্যালেন্স করে চলা, আর সবচেয়ে ইম্পর্টেন্টলি আমরা থাকতে থাকতে দেখেছি যে যত বড় হই আমরা, আমরা আমাদের নিজেদের দুনিয়ায় কাজে ব্যস্ত হয়ে যাই, মানে এটা আমাদের ক্ষেত্রেও হয়, অ্যান্ড আমরা যেই জয়েন্ট, মানে আমি নিজে জয়েন্ট ফ্যামিলির একটা মেয়ে, আর সেখানে আমি আমার প্রচুর ভাই বোনদের মধ্যে বড় হয়েছি, কিন্তু বড় হওয়ার পর কাজের চাপের পর যে যার মতন সার্কেলে ইনভলভ হয়ে গেছে, আলটিমেট আমাদের কানেকশনটা কিন্তু অকেশন টু অকেশন লিমিটেড থাকে, আর ফোনে একটু আধটু কথা হলো কখনো, বাট ওই যে ডেলিকার ওঠা বসা একসাথে খেলা এইগুলো করা সেগুলো হয় না। সো সেম জিনিসটাই কিন্তু এখানে ঘটছে। উমা ইজ দ্য, মানে আমার শাশুড়ির নাম বিজয়া, চূর্ণিদি, অ্যান্ড বিজয়ার একটা মানে কন্ডিশন, একটা শারীরিক কন্ডিশনের জন্য সবার একসাথে আসা, আর উমা সবাইকে একসাথে করে, সো আমার কী গুরুদায়িত্ব সেটা বুঝতে পারছো, যে আমি আমার বরকেও ব্যালেন্স করছি যখন সে টেম্পার হারাচ্ছে, আমি আমার শ্বশুর শাশুড়িকেও টেক কেয়ার করছি, যার সাথে যার প্রবলেম সেটাকে মেটাচ্ছি, অ্যান্ড সবার সবাইকে ভালো রাখার চেষ্টা, সো দিস ইজ মাই ক্যারেক্টার। সাজগোজটা বেশি এনজয় করছি, খাওয়া দাওয়া খুব এনজয় করা যায় না শুটিংয়ে, প্রথমত এটা কী কারণ জানি না, একটা অভিশাপ হতো সিনেমার উপরে, সব খাবার সিনগুলো লাঞ্চের পরে হয়, হ্যাঁ কাজে কখনোই কেউই ঠিক করে খেতে পারছে না, শুধু খাবার দেখছি আমরা, দর্শক দেখবেন এবং দর্শকরা বুঝতেও পারবেন না যে আমরা ভালো করে খাচ্ছি না যে, কিন্তু খুব পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে একটা, এবং এখনও তো দুর্গাপুজোর ডাইরেক্ট সিনগুলো শুরু হয়নি, ঢাকে কাঠি পড়লে এবং মায়ের প্রতিমা এসে গেলে তখন সত্যি মিথ্যে কিচ্ছু ঠিক থাকে না, বছরে যতবার এরকম প্যান্ডেল করে শুটিংয়ের সময় পুজো হয় ততবারই পুজোটাকে পুজোই মনে হয়, কখনো মনে হয় না যে এটা একটা মেকি একটা সাজানো জিনিস হচ্ছে, না না ওরকম সেরকম কিছু হয় না, মানে আমার ছবিতে দুর্গাপুজো কোথায় কোথায় আছে আমার খুব ভেবে বলতে হবে, মানে বিসর্জন আছে, মানে সেটা বিসর্জনের শুরুতেই ভাষণ দেওয়া আছে, হ্যাঁ বিজয়াতে জগন্নাথ পুজো আছে, এরকম ছোটো ছোটো পুজো, মানে পুজোর জন্যে পুজো খুব কম, মানে সেইভাবে আমি কখনো ভাবিনি, কিন্তু এই পরিবেশটাই খুব আনন্দ দিচ্ছে, একে খুব একটা প্রেশারের মধ্যে থাকা, 25শে অগস্ট লক্ষ্মী ছেলে আসছে, 3 বছর পর আমার ছবি আসছে, তার রিলিজের একটা চাপ, সেই চাপ থেকে বেরিয়ে এসে এখানে যখন শুটিংটা করছি একটা পুজোর মেজাজে অন্য একটা গল্পের মধ্যে ঢুকে পড়ছি, সেই সময়টা খুব রিল্যাক্সেশন হচ্ছে, যদিও আমি উইন্ডোজ থেকে শিবুর কাছে খুব গালি খাচ্ছি প্রমোশনের সময় রোজ থাকতে পারছি না বলে, কিন্তু এই কাজটা শেষ হয়ে যাবে, শেষ হলে আমি সঙ্গে সঙ্গেই জয়েন করে যাবো ওদের সাথে। চরিত্র এ বাড়ির প্রধান আমি, এবং এ বাড়ির যে আমার স্ত্রীর ভূমিকা অভিনয় করছেন চূর্ণি, মানে এভাবে বলা উচিত যে আমার স্ত্রীর ভূমিকা অভিনয় করছেন আমার স্ত্রী, হ্যাঁ, এবং এর প্রথমবার আমরা বড় পর্দায় স্বামী স্ত্রীর রোল করছি, ওর নাম বিজয়া এবং এই ছবিটার নাম শুভ বিজয়া, আজ ওকে ঘিরেই একটা গল্প তৈরি হয়েছে, নির্মাণ হয়েছে, যে দুর্গাপুজো মা দুর্গাকে কেন্দ্র করে তৈরি হয়, ঠিক তেমনি এখানে বিজয়া খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করছে। শুভ
শুভ বিজয়, প্রথমেই হচ্ছে পুজোর গল্প। বনিদি বাড়ি তোমরা দেখতে পাচ্ছ, আমরা পুরো পুজোর একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে শ্যুট করছি এবং সেই পুজোয় বিভিন্ন সম্পর্ক, একটা বনিদি বাড়ির বিভিন্ন চরিত্র এবং তাদের মধ্যে ওঠা পড়া, তার মধ্যে বনি কৌশানির যে সিকোয়েন্সটা, মানে যে ক্যারেক্টারটা, এবং কৌশিক গাঙ্গুলি চূর্ণি গাঙ্গুলির যে ক্যারেক্টারটা, এবং সমস্ত চরিত্র খরাজদা মানসীদি এবং বাকি যারা যারা আছে, দেবতনু, শ্বেতা, অমৃতাদি, প্রত্যেকের একটা বিভিন্ন বিভিন্ন নিজের নিজের জায়গা আছে, তারা সেই জায়গাটাকে হোল্ড করে এবং প্রত্যেকটা চরিত্রের সাথে প্রত্যেকটা চরিত্রের কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো ইকুয়েশন কাজ করছে, যে ইকুয়েশনটা আমরা লাস্টে গিয়ে দেখতে পাচ্ছি যে কীভাবে সেটা রিভিল হচ্ছে বা কীভাবে সেটা সলভ হচ্ছে। এবং তার সাথে পুজোর প্রেক্ষাপট এবং মা এই ছবির জন্য খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং মায়ের জন্যই এই ছবিটা বলা যেতে পারে। হ্যাঁ, এই ছবিটা মায়েদের ছবি এবং সাথে সাথে উমার মতো মেয়েদের ছবি, তো উমার চরিত্রটা কৌশানি করছে, এইভাবে মোটামুটি গল্পটা এগোচ্ছে আর কি। আজকে আমরা অষ্টমীর রাত করছি, পুজোর আগের কিছু সিকোয়েন্স করছি, মোটামুটি পুজোর মধ্যেকার পুজোর মধ্যেই আছি। দেখতে পাচ্ছ পুরো লাইট আছে, মালা ঠালা সমস্ত সাজানো আর কি। আমরা চেষ্টা করব যে অক্টোবর এন্ড বা নভেম্বরের ফার্স্টের দিকে রিলিজ করার। ছবিতে চরিত্রটা কৌশিকদা চুন্নিতির বড় মেয়ে অদিতির ভূমিকায়, যেখানে বনি ভাই এবং দেবতনু ছোট ভাই, এবং অদিতির ক্যারেক্টারটা খুব সুন্দর একটা চরিত্র। পারিবারিক সূত্রে পুজোর এবং মায়ের শরীর খারাপ বা অসুস্থতা যাই হোক, সেই কারণে তার আবার ফেরা ফ্যামিলির মধ্যে দুর্গাপুজোর সময়টা, কিন্তু তারও জীবনের একটা আলাদা দিক আছে, আলাদা একটা গল্প আছে, সেটা তো সিনেমাটা দেখলে বুঝতে পারা যাবে। কিন্তু এই যে সকলে মিলে হইচই করে এই যে কাজটা করা, এটা করতে করতে বুঝতে পারছি গল্পটার মধ্যে মানে এতটাই সব কিছু নিয়ে ভরপুর একটা মানে গল্প হতে চলেছে। তো এটাই, চরিত্রটা ভীষণ সুন্দর, মানে অদিতির চরিত্রটা আমার খুব ভালো লেগেছে। আমি মানে এখন ভাবছি আমি এটা না করলে খুব মিস করতাম, তার কারণ আমার ওই গানের দিক থেকে ফোকাসটা সরে যায়। ভয় ভয় আমি রোহন আর মানে গ্রুপে আর যারা আমাকে রিকোয়েস্টটা করেছিল এই অদিতির চরিত্র করার জন্য, আনলাম তোরা চাইছিসটা কি বলতো, গানটা আমি ছেড়ে দিয়ে এবার কি অভিনয়টাই করি, বললো না সেটা না, অপরাজিতাতে দেখে আমাদের মনে হয়েছে দিদির ক্যারেক্টারটা তুমি যেতে পারো, তো সেই জন্য এই রিকোয়েস্টটা রাখো। এখন আমি সত্যিই ভাবছি আমি খুব মিস করতাম না করলে। সামলাতে খুব একটা কষ্ট হচ্ছে না, তার কারণ আমার হাজবেন্ড আমার পাশে সবসময়তেই রয়েছেন, প্লাস আমার কিছু মানে আমার দাদা ভাই এরাও প্রোডাকশনে কেউ না কেউ রয়েছে কাছাকাছি, আর প্রোডাকশন এত স্ট্রং, আমার আদার্স যারা ভাইরা রয়েছেন তারা সবাই মিলে এমনভাবে সামলাচ্ছেন, অ্যাকচুয়ালি নামে মাত্র প্রডিউসার হয়ে গেছি, এখন আর কিছু দেখতে হয় না। খুব ভালো চলছে এটা, সে অর্থে তো একটা মাল্টি স্টারের ছবি বটেই, একদিকে কে কেজি চূর্ণি, একদিকে বনি কৌশানি, একদিকে আমি খরাজ, নিজেরটা নিজেই বললাম। যাই হোক, জমে গেছে ফ্লোরে, আমরা ভীষণ এনজয় করছি, মেকআপ ভ্যানে খুব মজা করছি, আমাদের প্রডিউসার অমিতা অমৃতা ওদের এত এত খাওয়াচ্ছে, পরের লটে আমাদের ওজন বেড়ে যাবে জেনেও, আর রোহন খুব ভালো কাজ করছে, খুবই ভালো কাজ করছে, এইটুকু একটা বাচ্চা ছেলে কিন্তু ওর পুরো ভাবনাটা একদম পরিষ্কার, ফলে ওর সঙ্গে কাজ করতে কোনো প্রবলেম হচ্ছে না, খুব এনজয় করছি। দর্শকদের বলছি হলে গিয়ে দেখবেন, খবরদার টিভিতে দেখবো এই ভরসায় থাকবেন না, অনেক খরচা করে ছবিটা বানানো হচ্ছে, খুব ভালো করে বানানো হচ্ছে, হলে গিয়ে দেখবেন। না না, ভালো ভালো ভালো, আমি ভালো, আমি ভালো, খুবই ভালো। ইনফ্যাক্ট এই পরিবারে না এক একটা পরিবার হয় কিন্তু যে পরিবারে চট করে খারাপ খুঁজে পাওয়া যায় না, যাকে আপাত দৃষ্টিতে মনে হয় খারাপ, আসলে শুধু ভালো বা শুধু খারাপ তো কেউ হয় না, না সব চরিত্রই ভীষণ গ্রে, ভালো মন্দ মিশিয়ে, তো এই মেয়েটিও একদম ওই রকমই, মানে এই মেয়েটি এই বাড়ি থেকে এই বাড়িতে বউ হয়ে আসার পর তারপর বেরিয়ে গেছে নিউ টাউনে, তার বর ঝাঁ চকচকে বাড়ি বানিয়েছে, কিন্তু ও ভোলেনি যে এই বাড়িটা তার নিজের বাড়ি। আর এখনকার দিনে যখন মানুষ ভুলতে ব্যস্ত অতীতকে, অতীতকে ঘাড়ে নিয়ে এগোতে চায় না, তখন এই বাড়ির প্রত্যেকটা মানুষকেই আলটিমেটলি দেখা যায় যে তারা তাদের অতীতে অতীতকে অসম্মান না করে অতীতটাকে নিয়ে বাঁচতে চাইছে। আমার মনে হয় এটা দর্শকদের জন্য খুব ভালো একটা মেসেজ হবে। ওই যে কথাটা আমি শুনলাম ওই ব্যাপারটা নিয়ে ভয় নয়, ব্যাপার হচ্ছে উনি কেন করছেন এই ছবি, এটা নিয়ে আমার সবচেয়ে বেশি টেনশন। উনি কলকাতায় আছেন কেন, এটা নিয়ে আমার আরও বেশি টেনশন। কৌশিকবাবু এই ছবিতে অভিনয় করা মানে তটস্থ হয়ে থাকতে হবে আমাকে সারাক্ষণ, আবার আমার দাদার চরিত্রে অভিনয় করছে এবং আমাদের দুজনের যে সিন রয়েছে
সেটা এই ছবির একটা খুব মানে গুরুত্বপূর্ণ সিন, যদিও সেটা এখনো হয়ে ওঠেনি, কিন্তু মানে আমাদের দুজনের কাজের মানে একসঙ্গে হওয়াটা কখনো বড় একটা হয়নি। আমি শূন্যের বুকে ছবিতে উনি আমাকে ডিরেক্ট করেছিলেন, আমি অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে অভিনয় করেছিলাম, এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি ডেফিনেটলি। কিন্তু তারপরে ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা একই কাজে, সেটা একটা দারুণ ব্যাপার। আমি ভয়ঙ্কর রকম এক্সাইটেড এবং মানে এবং মানে একই সঙ্গে আমি ভীষণ মানে ভয়ও আছি ওইটাই। ওরকম একজন বলিষ্ঠ অভিনেতার সঙ্গে কাজ করতে পারা তো চারটিখানি কথা নয়। আরও আশেপাশে যে সমস্ত দিকপালরা রয়েছেন তাদের কথাটাও তো ফেলে দেওয়ার মতো নয়, কেননা চূর্ণি আছেন, যে তারপর মানসী আছেন, এছাড়াও আমাদের প্রিয় বনি কৌশানি আছে, আরও সমস্ত নতুন ছেলে মেয়েরা আছে, তারাও কাজকর্ম করছে, তাদেরও কাজ দেখছি। বেশ একটা অপেক্ষা সুন্দর দুর্গা পুজোর যে পরিবেশ সেই জিনিসটা তৈরি হয়েছে, সেটা ভালোও লাগছে। এটা আমাদের কাছে একটা সত্যি কথা এটা খুব ইন্টারেস্টিং মানে সময়, তো বাঙালিদের কাছে একটা বিরাট ইন্টারেস্টিং সময়। আবার একই সঙ্গে একটা যাকে বলে বনেদি বাড়ির মধ্যে কত রকমের মানুষ আছে, অনেকে যারা থাকে না তারা আসে, অনেকে যারা হয়তো পাড়ায় প্রতিবেশী আছে তারাও সামিল হয়, খাওয়া দাওয়া হয় নানান রকমের সব কিছু, এবং সবটা মিলিয়ে যে জিনিসটা হয় কি যে একটা ওই ওই কটা দিন সবার একত্র হওয়া এবং তাই নিয়ে নানান রকম গল্প, অনেক মানে কি বল নিজেদের মনের ভেতরে অনেক কিছু জমে থাকা দুঃখ কষ্ট যন্ত্রণা অভিমান সব কিছুই হয়তো সেই সময় গড়ে ভাঙে এবং আরও অনেক কিছু সলিউশনও হয়, আবার নতুন করে মানুষের সম্পর্কগুলো বিভিন্নভাবে পরিবর্তন হয়, আবার নতুন করে শুরু হয়, এরকম সমস্ত সময়গুলো ওই সময়টুকুর মধ্যে দিয়ে যায়। তার চেয়েও বড় কথা যে এতগুলো শিল্পীর সঙ্গে এতদিন বাদে আবার একসঙ্গে কাজ করতে পারারও একটা অন্য মজা আছে, মানে যখনই কোনো সিন হচ্ছে তখনই একটু নিজেদের মধ্যে আদান প্রদান তো হচ্ছে কথাবার্তা, তার সঙ্গে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, মজা হচ্ছে খুব, এবং একে অন্যের পেছনে লাগা হচ্ছে। বিশেষত মানুষই অনেকদিন বাদে আমার সঙ্গে কাজ করছেন, আমার পেছনে খালি লেগে যা চলেছেন, আমি ফাঁক ফেলে যে ছাড়ছি তাও নয়, সেটাই হচ্ছে ঘটনা। খুব খুব মানে এনজয় করছি কাজে। রোহান অ্যাজ এ ডিরেক্টর হিসেবে এটা হয়তো ওর সঙ্গে আমার প্রথম কাজ, কম বয়সী, কিন্তু ভীষণ মানে খুঁতখুঁতে একদম মানে সিনের ব্যাপারে কোনো রকমভাবে কোনো কম্প্রোমাইজ করছেন না, যে একটা হয়তো আমরা প্রায় অনেকেই সিনিয়র আছি যে আমাদের কোনো কথাতে সেটাতে কম্প্রোমাইজ করে নিল, সে কথাও করছে না, খুব ভালো সেদিক দিয়ে। অ্যান্ড চিন্টুর প্রতি মানে ডিওপির কথা বলছি, ওর প্রতি তো আমি মানে একটা আমার প্রেম আছে ওর প্রতি আর কি, অসম্ভব ভালো একজন ডিওপি, এর আগেও বেশ কিছু ছবিতে কাজ করেছে আমার সঙ্গে, আমরা কাজ করতে পেরেছি একসঙ্গে, এই ছবিতে ওকে পাওয়া গেছে। সো সব কিছু নিয়ে আমি খুব আশাবাদী ছবিটা নিয়ে, নিশ্চয়ই এই ছবিটা সবার খুব ভালো লাগবে, এবং আশা করি মুক্তি পেলে আমরা যেরকম এক্সাইটেড আশা করি দর্শকরাও খুব আগ্রহ নিয়ে ছবিটি দেখবেন, এইটুকুই কামনা করছি। বেলগাছিয়া রাজবাড়িতে চলছে শুভ বিজয়ার শুটিং, সেই শুটিংয়ের কিছু মুহূর্ত তো আমরা তুলে ধরলাম। তবে হ্যাঁ, আর বেশ কিছু দিনের অপেক্ষা, তারপরেই ছবি মুক্তি পাচ্ছে বড় পর্দায়। এরকম ধরনের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখতে হবে সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।